হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে জানাবো। তো প্রথমে দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় বা কি সেটা সেটা সম্বন্ধে আগে জানতে হবে। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তবে এটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখনই এ নট ইকুয়াল টু জিরো। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণটির বীজের প্রকৃতি সম্বন্ধে জানবো, যেটাকে নেচার অফ রুটস। এটা দু ধরনের হতে পারে, এক বাস্তব আর একটি অবাস্তব। বাস্তব আবার দু ধরনের হতে পারে, সমান বা অসমান। তো আমরা জানি ক্লাস টেন সিদ্ধার্থ আচার্যের সূত্র অনুসারে দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সূত্র হল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এখানে নিরূপক বলতে কোনটাকে বোঝায়? এখানে নিরূপক বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটি হলো নিরূপক। তো এখন শর্ত কী? শর্ত তিন ধরনের শর্ত হতে পারে এই বীজদ্বয়ের। তো সবার প্রথমে যেটা আছে, বীজদ্বয় বাস্তব হবে কখন? যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো হয়। দু নম্বর, বীজদ্বয় বাস্তব ও সমান কখন হবে? যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়। তিন নম্বর, বীজদ্বয় অবাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়। ঠিক আছে, এরপরে আমরা কিছু এক্সাম্পল দ্বারা এটাকে বুঝব। তো সবার প্রথমে যে শর্তটা ছিল সেটা হচ্ছে বাস্তব ও অসমান। ধরি একটি সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো এখন এই নিরূপকের সূত্রটি দ্বারা আমরা লিখতে পারি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু। তার কারণ কি? এখানে এ বলতে ওয়ান, বি বলতে মাইনাস থ্রি আর সি বলতে টু। তাই এখান থেকে আমরা লিখতে পারি নাইন মাইনাস এইট দ্যাট ইজ ওয়ান, এবং সেটা কি? সেটা গ্রেটার দেন জিরো। অতএব এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমীকরণটির যে নিরূপক সেটা গ্রেটার দেন জিরো। তাই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এই সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমীকরণটির বীজদ্বয় বাস্তব। নেক্সট আসি বাস্তব ও সমান। বাস্তব ও সমান বলতে কী বোঝায়? এটার দ্বারাও ঠিক তেমনি ধরে নিলাম একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। এখানে নিরূপক হিসাবে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, দ্যাট ইজ এখানে মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর দ্যাট ইজ সিক্সটিন মাইনাস সিক্সটিন ইকুয়ালস টু জিরো। তো এখানে দেখতে পাচ্ছি যে নিরূপকটা জিরো, তার মানে শর্ত অনুযায়ী বলতে পারি যে এর বীজদ্বয় ইকুয়াল। নেক্সট যে শর্ত সেটা হচ্ছে হলো অবাস্তব। অবাস্তব বীজ কখন হবে? কোনো একটা দ্বিঘাত সমীকরণ, ধরে নিলাম একটি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখানে এই নিরূপক কম্পেয়ার করে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করে এখানে বলতে পারি এ সমান ওয়ান, বি সমান ওয়ান আর সি সমান ওয়ান। সেই অনুযায়ী এই নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্যাট ইজ মাইনাস ওয়ান দ্য হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান দ্যাট ইজ ওয়ান মাইনাস ফোর দ্যাট ইজ মাইনাস থ্রি লেস দ্যান জিরো। অতএব এর বীজদ্বয় দেখতে পাচ্ছি আমরা যে অবাস্তব।